আমার বাবার একটা বিজনেস আছে বিজনেস চালাবো সমস্যা কি আমার বাবা তো বিদেশে থাকে হয়তো আমার সারা জীবন বিদেশে থাকতে হবে আরে লাচ্চু বাবা বাদ দে আচ্ছা এই বাবা এই দরজার সামনে কোন কোশ্চেন দিছিল খাতার বের কর এটা দেখ দেখ আমি দূরে রাখি দূরে বিশাল দিয়ে দাও বাদ দে ও দেখ আচ্ছা ভাই কি কাম করছিস এই নোনে গুলো পিছে আছে নস্তা লাগা তুই থাক আমো হেরে দিয়ে দে যা এটা রাখ না দিয়ে দে হে ভাই হে ভাই ভাই রে তো অনেক গুলো পিছে কাটিয়েছে ভাই আমরা ইচ্ছা করলে বাবা অনেক গুলো দেখতে পারবে না আরে ভাই এটা তো আমার ইচ্ছা করে হলো দাও আমার একটা ভাই আছে
ওর ইচ্ছা ছিল যে পড়ালেখা করে ডাক্তার হবো, পুলিশ হবো। আমার ইচ্ছা ভাই আমি বড় হয়ে ডাক্তার হবো, কিন্তু দেখেন ভাই আমাদের সামর্থ্য নাই, এই জন্য আমরা বুঝি আমার আমার ইচ্ছা জানেন ভাই আমি বড় হয়ে লেখাপড়া করবো, বড় লেখাপড়া করে আমি ডাক্তার হবো। আমি গরিব মানুষ হবে না, আগে মারনা চিকিৎসা করি, কিন্তু দেখেন ভাই আমরা ওই যে আমাকে ভালো একটা সফল, কিন্তু আমরা ভাই ওরা অর্জন করা ভাই, কিন্তু আপনারা ভাই সামর্থ্য থাকতে বরাবর ভাই বুঝবেন না। আপনারা কি মনে হয় যে আপনার বাবা মা আপনারা আপনাকে টাকা দেয়, এরা ইচ্ছা করে দেয়, কষ্ট কষ্ট ছাড়া দেয় ভাই? সবাই কষ্ট করে। আসলে ভাই আমরা কি করবো, আমরা হলে গরিব ভাই, আমরা টোকাই, আমাকে মানুষ মনে করে মানুষই মনে করে না, রাস্তাতে গেলি মানুষ পি দেয় বকে টোকাই আছে। আরে ভাই আমরা মানুষ না, আমরা কি মানুষ না? আমরা টোকাই থেকে আমরা মানুষ না, তাইলে মানুষ বোঝে না। তারপরে ই করে সরকারে অনুদান দেয়, এক বেলা খাইবার দেয়। আরে ভাই এক বেলা খাইবার দেয়, দ্বিতীয় বেলা আমরা কি খাইতেছি এটা সরকার জানে? আবার এই দেশে একটা দুর্যোগ আছে, কয় ঘরে থাকেন সবাই ঘরে থাকেন। আরে ভাই তোমরা ঘরে থাকো, আমাকে গড়টা কোথায়? আমাকে গড়টা কোথায়? এরা একবার থেকে সুর আমরা কোথা থাকো, আমাকে কিচ্ছু হয় না, বলেন আমাকে চয় না। আমরা রেল লাইনে থাকি, পুলিশ হ্যাপি দেয় রাস্তায় থাকি, পুলিশ হ্যাপি দেয় গা হয়ে থাকা কাইডা ভাইগা রক্ত বেড়ায়, মানুষ আহারে কর মানুষ নাই। তাইলে ভাই মানুষ যা দিছে, মানে আপনার বাবা মাই যা দিছে ভাই, রেগে খাওয়ার চেষ্টা করে, দেখেন আমাকে ইচ্ছা থাকলেও উপায় নাই ভাই। কারণ কি আমরা টোকাই, আমাকেও জীবনটা হলে কুত্তার মতন রাস্তায় যে ঘুরি, মানুষ আমাকে বকে। আসলে কি ভাই জানেন আবার কি করে, সরকারের অনুদান দেয় কয় এক বেলা দিতেছি, আরে ভাই এক বেলা দিতে দ্বিতীয় বেলা কেন দিব, এটা কেউ জানে? আবার কি করে ছবি তোলে, একটা অনুদান দিয়ে হাতে দেয়া 20 বার ছবি তোলে, 20টা ভিডিও করে, মানুষের অভাব নাই। আরে ভাই আমরা মানুষ না, আমরা কি মানুষ না? কল আজকাল যদি তো হাজার হাজার টোকায় লেখাপড়া করতে চলে, হাজার হাজার টোকায় একটা ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার সব, কিন্তু টোকায় কিন্তু পারে না। এই জন্য ভাই তা পাইবে যে রাইখে দেওয়ার চেষ্টা করবেন ভাই, বলে দেবেন না ভাই, অনেক কথা বলছি ভাই, আমার পুলিশ জানাইছেন ভাই, ওই দিন কেনা বললেন ভাই, ভাই ওই যে ভাই আমার বলছিলেন ভাই, হ্যাঁ ভাই আসতেছে, হ্যাঁ আসতেছে ভাই আসতেছে, শিখাবো তোর ডাক্তার বানাবো, আমার পুলিশ বানাবো। আমরা হলে কি, আমরা হলে ঢোকাই, আমাকে কোনো স্বপ্ন নাই, আমরা দিন আনি দিন খাই, মানুষ আসবো আমাকে স্বপ্ন দিয়ে দেবো, তাই বলে কি আমাকে স্বপ্ন দিয়ে বাঁচতে হইব? আমরা দিন আনি দিন খাই, এটা বুঝতে হইব? মায়া দেয় বেড়াইছো মায়া, তোর কাঁদনা জ্বর তোর টেহা, আর ওই শালা একবার মারুন, আমরা টোকাই, আমরা মানুষ, আমরা কুত্তা না, আমাকে সম্মান দিয়ে চলবি। এরপর থেকে আইছে মায়া দেবেন নাকি আইছে, চল মায়া যাই। এটাই তাদের জীবন, না আছে জীবনের লক্ষ্য, না আছে কোনো গন্তব্য, কেউ নেই এখানে তাদের এই জীবনযুদ্ধের সাক্ষী হওয়ার জন্য। খাদ্যের সন্ধানেই দিন পার করে দেয়, আর রাত্রি পার করে অন্ধকারের সাথে যুদ্ধ করে। তাদের জেগে ওঠার আগেই তাদের সাথে যে কোনো কিছু ঘটতে পারে। আমাদের চারপাশে
এমন হাজারো জীবনযুদ্ধের গল্প থাকে। আমাদের সমাজ এমনভাবে এদের সাথে কথা বলে যেন মনে হয় এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেউ জন্মগতভাবে টোকাই হয়ে জন্মায় না, সবাই পরিস্থিতির শিকার। আসুন আমরা এদের সাথে ভালো ব্যবহার করি এবং টোকাই না, মানুষ হিসেবে একটু ভালোবাসি।